শেখ আহমদুল্লাহ সহ মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ সহ মুআবি আল হাবিবি অনেক উলামায়ে কেরাম এই যে তাহিরি সহ ত্রাণ দিতেছে আল্লাহু আকবার বলেন না মানে যে যেভাবে পারে অসহায় মানুষের পাশে দাঁড়ায়ছে এটাকে মানবতা বলে কথা বলুন ঠিক কি না দল মত নির্বিশেষে সহযোগিতা করতে সিলেটে আপনারাও করছেন অনেক দোয়া আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আর সুন্নাহ ফাউন্ডেশন থেকে শুরু কইরা বিভিন্ন সংগঠন ত্রাণ বিলাইতেছে উলামায়ে কেরাম ইন্টারনেটে ঢুকলে দেখা যায় আলেমরা ত্রাণ দিতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি টাকা পর্যন্ত আলেমদের বিকাশে পাঠাইতেছে মানে আল্লাহ যেমন আলেমদের প্রশংসা করছে এই দেশের মুমিন মুসলমানেরাও আলেমরা যে ভালো এর সনদ দিতেছে ঠিক কি না না হলে লক্ষ লক্ষ টাকা তাদের কাছে পাঠাইতো আল্লাহু আকবার কবির তখন এই আয়াতের সাথে মিল আলাম যে আল্লাহ যে বলছে আলেমরা আল্লাহর সবচেয়ে বেশি ভয় পায় মিলে গেল তো লক্ষ কোটি কোটি টাকা আলেমদের মাধ্যমে সিলেটের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের মাঝে বণ্টন করায় দেয় আল্লাহ আলেম ওলামার মাধ্যমে এরা কত বড় ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কি না এরা আসলে সত্যিকারের ধর্ম ব্যবসায়ী আমি গত কয়েকদিন যাবৎ আল্লাহর কোরআনে একটা আয়াত খুব পড়তেছিলাম আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা কোরআনের আয়াত ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমার বান্দাদের মধ্যে আলেমরাই আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই সুবহানাল্লাহ কথা কা দুনিয়ার কোন মৌলভীর কথা না কিন্তু মালিকের কথা আল্লাহর কথা এই আয়াতের সাথে মিলাইয়া চিন্তা করলাম সিলেটে ত্রাণ দিতেছে উলামায়ে কিরাম কথা সত্য না মিথ্যা আর সুন্নাহ ফাউন্ডেশন থেকে শুরু কইরা বিভিন্ন সংগঠন ত্রাণ বিলাইতেছে উলামায়ে কিরাম ইন্টারনেটে ঢুকলে দেখা যায় আলেমরা ত্রাণ দিতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি টাকা পর্যন্ত আলেমদের বিকাশে পাঠাইতেছে মানে আল্লাহ যেমন আলেমদের প্রশংসা করছে এই দেশের মুমিন মুসলমানেরাও আলেমরা যে ভালো এর সনদ দিতেছে ঠিক কি না না হলে লক্ষ লক্ষ টাকা তাদের কাছে পাঠাইতো আল্লাহু আকবার কবির তখন এই আয়াতের সাথে মিল আলাম যে আল্লাহ যে বলছে আলেমরা আল্লাহর সবচেয়ে বেশি ভয় পায় মিলে গেল তো লক্ষ কোটি কোটি টাকা আলেমদের মাধ্যমে সিলেটের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের মাঝে বণ্টন করায় দেয় আল্লাহ আলেম ওলামার মাধ্যমে এরা কত বড় ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কি না এরাই আসলে সত্যিকারের ধর্ম ব্যবসায়ী বিড়ি আছে বাচ্চা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে সন্তান আছে সব কিছু রাইখা দিনের পর দিন রাতের পর রাত তাদের পিছনে মেহনত করতেছে ধর্ম ব্যবসায়ী যদি বলা হয় এরাই সত্যিকারের ধর্ম ব্যবসায়ী ঠিক কি না এরাই সত্যিকারের ধর্ম ব্যবসায়ী এদেরকে ধর্ম ব্যবসায়ী বলা চলে লিখে রাখা উচিত যে এই যে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী এই লোকগুলো আল্লাহ তাআলা যেন আমার নামটা ওই ধর্ম ব্যবসায়ীদের খাতায় উঠা যায় আমিন বলেন না একটু কিছু মানুষ এটা বাঁকা কইরা বলে আর কি কিন্তু এটা শুনে ভালো লাগে যে আমরা ধর্ম ব্যবসায়ী আমরা মানুষের বিপদে ঝাঁপায় পড়তে পারি করোনাকালীন সময়ে সব ঘরের মধ্যে ঢুকছে কিন্তু ওলামায়ে কেরাম যেটা মরে গেছে গা ওটার সুন্নত তরিকায় দাফন করার জন্য আলিমরা মেরেছে কথা ঠিক কি না ইতিহাস সাক্ষী এরাই ধর্ম ব্যবসায়ী আল্লাহ তাআলা এই ধর্ম ব্যবসায়ীদেরকে কবুল করুক আমিন বলে শেখ আহমদুল্লাহ সহ মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ সহ মুআবি আল হাবিবি অনেক উলামায়ে কেরাম এই যে তাহিরি সহ ত্রাণ দিতেছে আল্লাহু আকবার বলেন না এই যে তাহিরি যে জিকির করে নাই জানাইছে এইও ত্রাণ দিতেছে মানে যে যেভাবে পারে অসহায় মানুষের পাশে দাঁড়ায়ছে এটাকেই মানবতা বলে কথা বলুন ঠিক কি না দল মত নির্বিশেষে সহযোগিতা করতেছে সিলেটে আপনারাও করছেন অনেক দোয়া আপনাদের জন্য আলহামদুলিল্লাহ